1975 সালের 3 থেকে 6 নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। তখন ঢাকা পরিণত হয়েছিল অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের নগরীতে। এরকম এক অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে সিপাহী জনতা মুক্ত করে আনে তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এরই মাধ্যমে দেশ পরিচালনার ভারও পড়ে তার উপর। শহীদ জিয়া সংকট থেকে দেশকে বের করে এনে শহীদ জিয়া প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের মতো মৌলিক বিষয়গুলো, সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির নতুন এক ধারা।